গুড ইভিনিং বন্ধুরা আজ চব্বিশ এপ্রিল রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাতারকান্দিতে একশো তেপ্পান্ন হিতাধিকারীর মধ্যে পাঁচ হাজার করে চেক বন্টন নির্ধারিত সময়ের আগেই জমি মুক্ত করেছেন বাজারি চোড়ার জনগণ ঘুড়ামারা থেমাতা থেকে চরগুলা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শীঘ্রই বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ মরণ ফাদে পরিণত শিলচর হাফলং সাতাশ নম্বর জাতীয় সড়ক যাত্রী দুর্ভোগ চরমে শিলিগুড়িতে আটক ছয় শিশুসহ তেরো জন রোহিঙ্গা এক জুলাই থেকে অফিসের কাজের সময় বেড়ে হবে বারো ঘন্টা বড় ঘোষণা কেন্দ্র সরকারের চুরাইবাড়িতে বাজেয়াপ্ত পাঁচ কার্টন ফ্যান্সিডিল আটক দুই কাজে এলোনা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিও শুরুই হয়নি লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিংহ সেতুর কাজ কাটলিচুড়ায় অবৈধ মদের রমরমা ব্যবসা নির্বিকার পুলিশ আবগারি বিভাগ ডিসিএসপি সহ আবগারি মন্ত্রীর হস্তক্ষেপ কামনা হরিশনগরের জনতার এবং সর্বশেষ খবরটি হল রাম মন্দির কাশ্মীর থেকে তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ প্রত্যাহারের পরে এবার দেশে অভিন্ন দেওয়ানিবিধি চালু করার পথে এগোচ্ছে বিজেপি এই অভিন্ন বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত বিধায়ক উন্নয়ন তহবিল থেকে মোট একশো তেপ্পান্ন জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয় ফাতারকান্দিতে শনিবার ফাতারকান্দি বিজেপি মণ্ডল কার্যালয়ে ফাতারকান্দি মণ্ডলের অন্তর্গত ষাটটি গ্রাম পঞ্চায়েতের মোট একশো তেপ্পান্ন জন হিতাধিকারীর মাথা পিছু পাঁচ হাজার টাকা করে বন্টন করা হয় জানা গেছে রুগীরা যাতে চিকিৎসা করাতে পারেন এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার সামগ্রী বই পুস্তক খাতা ইত্যাদি কিনতে পারেন এদিকে লক্ষ্য রেখে মাথা পিছু পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় বিধায়ক তহবিল থেকে বিধায়কের এই ভূমিকাকে স্বাগত জানান উপস্থিত ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বিধায়ক কৃষ্ণেন্দুপাল গুয়াহাটিকার কারণে এদিনের চেক বন্টন অনুষ্ঠানে তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ফাতারকান্দির জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা মন্ডল সভাপতি মানিক্য সিনহা ছিলেন ফাতারকান্দি মণ্ডল বিজেপির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা সহ গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও সভানেত্রী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মন্ডল যুব মোর্চার সভাপতিরা অপরদিকে পাতারকান্দি সার্কোল প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বাজারে ছোড়ার মাকুন্দা মিশন রোডের বাকি থাকা জমি জনগণ নিজে থেকে খালি করে দেন তবে সড়কের পাশে থাকা প্রকাণ্ড গাছ কাটতে না পেরে স্থানীয়রা প্রশাসনের সহায়তা চান ফলে শনিবার বিকেলে সার্কোল আমিন আব্দুল রফ সরজমিনে উপস্থিত থেকে ওই গাছগুলো বুলডোজার লাগিয়ে সরিয়ে দেন পরে তিনি সাংবাদিকদের জানান মানুষ প্রশাসনের নির্দেশ মতো স্বেচ্ছায় সড়কের জন্য নির্দিষ্ট আঠাশ ফুট জায়গা ছেড়ে দিয়েছেন ফলে দ্বিতীয় পর্যায়ে তাদের পক্ষে উচ্ছেদ অভিযান চালানোর প্রয়োজন হয়নি পাশাপাশি তিনি এও বলেন স্থানীয় জিপি সভানেত্রীর প্রতিনিধি সুচরিত পাল এতে অনেক সহায়তা করেছেন বর্তমানে এই ব্যস্ততম সড়কটি যানজটমুক্ত হয়েছে অপরদিকে সুখের দিন শেষ হতে চলেছে এক জুলাই থেকে অফিসের কাজের সময় বেড়ে বারো ঘন্টা হতে চলেছে এ নিয়ে ইতিমধ্যে তুড় শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার তবে খুব দ্রুত করলেও ফোর লেবার কোডগুলি পুরোপুরি শুরু হতে ন্যূনতম তিন মাস সময় লাগবে কারণ এখনও অবধি দেশের সব রাজ্যগুলি নিয়মগুলি তৈরি করে উঠতে না পারলেও মোট তেইশটি রাজ্য ইতিমধ্যে লেবার কোডের নিয়ম তৈরি করেছে বাকি সাত রাজ্যের কারণে আরও তিন মাস সময় লাগতে পারে বলে খবর মূলত উনত্রিশটি শ্রম আইন নিয়ে চারটি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র যেমন মজুরি সামাজিক নিরাপত্তা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন পেশাগত নিরাপত্তা স্বাস্থ্য কারণ এই চারটি লেবার কোড সংসদে পাশ হয়েছে তবে নয়া খসড়া নিয়ম অনুযায়ী মূল বেতনের মোট পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে হবে মাসিক বেতন মূল বেতন বৃদ্ধি পিএফ এবং গ্র্যাচুইটির অর্থ আগের থেকে বেশি কাটা হবে এটি কর্মচারীর স্যালারি স্ট্রাকচার অর্থাৎ বেতনের কাঠামোকে বদলে দেবে বলে জানানো হয়েছে তবে খাদের সময় বারো ঘন্টা বেড়ে যাওয়ার ফলে আরও একদিন ছুটিও পাওয়া যাবে অর্থাৎ কর্মচারীরা তিন দিন ছুটি পেতে পারবে বলে খবর পাশাপাশি গ্র্যাচুইটি এবং পিএফ এফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবসর গ্রহণের পরে প্রাপ্ত অর্থের পরিমাণও বাড়বে এতে অবসর গ্রহণের পর কর্মীদের আরও সহজ জীবনযাপন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে অপরদিকে পূর্ববর্তী শিলচর হাফলং চুয়ান্ন নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ বর্তমান সাতাশ নম্বর জাতীয় সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে সাতাশ নম্বর জাতীয় সড়ক দরে নির্মাণ হচ্ছে শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোর মহাসড়ক তবে বর্তমানে বালাচোড়া থেকে হারাঙ্গাজাও অংশের অবস্থা চূড়ান্ত বেহাল বালাচোড়া থেকে হারাঙ্গা যাওয়া পর্যন্ত একত্রিশ কিলোমিটার অংশে চার লেন সড়ক নির্মাণের কাজ চলছে এনএইচ আইডি সিলের অধীনে এবং একত্রিশ কিলোমিটার অংশের কাজের দায়িত্বে রয়েছে সুচি ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানি তবে এই চার লেন সড়ক নির্মাণের জন্য বর্তমানে পাহাড় কাটার কাজ চলছে যার দরুন এই সড়কপথটি এখন বিপজ্জনক হয়ে পড়েছে শিলচর হাফলং সড়কপটটি বরাক সহ প্রতিবেশী মণিপুর মিজোরাম ও ডিমা হাসাও জেলার জন্য অতি গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান সড়কপথটি এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সামনেই বর্ষার মরশুম এই অবস্থায় সড়কটির অবস্থা আরও বেহাল হয়ে পড়বে এখনও যা অবস্থা প্রতিদিনই ওই সড়কপথে বড়ো বড়ো লরি ফেঁসে রাস্তা বন্ধ হয়ে পড়ে এতে শিলচর হাফলংয়ের মধ্যে যানবাহন চলাচল প্রায় সময়ই ব্যাহত হয়ে পড়ে তাছাড়া বালাচোড়া থেকে বান্দরখাল অংশের অনেক জায়গায় এতটাই বিপজ্জনক যে ওই সড়কপথে অনেক জায়গায় রাস্তা পিচ্ছিল হওয়ার দরুন গাড়ির চাকা প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে যায় এতে দুর্ঘটনার প্রবল সম্ভাবনা রয়েছে তাই অনেক সময় জেসিবি দিয়ে যাত্রীবাহী গাড়ি ঠেলে পারাপার করাতে হয় এতে এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে তাছাড়া ওই পথ ধরেই বিভিন্ন সময় কাঁচাল করিমগঞ্জ হাইলাকান্দি এইসব স্থানে পণ্য সামগ্রী নিয়ে বড় বড় লরি পার হয় এতে অনেক সময় এই সব লরি দুর্ঘটনার কবলে পড়ে তাছাড়া সব অংশে পণ্যবাহী গাড়ি ফেঁসে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে সামান্য বৃষ্টিতেই ওই সড়কের এই বেহাল দশা হয়ে পড়েছে তাই বর্ষার মরশুমে এই সড়কপট্টির অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয় তাছাড়া ভারী বর্ষার মরশুমে ইস্ট ওয়েস্ট করিডোর নির্মাণ কাজ করতেও সমস্যায় পড়তে হবে নির্মাণ সংস্থাকে কারণ বর্ষার মরশুমে পাহাড়ের ঐসব অংশে সড়ক নির্মাণের কাজ করা প্রায় দুষ্কর হয়ে পড়বে অপরদিকে চুরাইবাড়িতে বাজেয়াপ্ত পাঁচ কার্টন ফ্যান্সিডিল আটক দুই কুরিয়ার সার্ভিসের কন্টেইনার লরিতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত পাঁচ কার্টন ফ্যান্সিডিল কফ সিরাপ সঙ্গে আটক করা হয়েছে দুইজনকে শনিবার কাকপুরে চুড়া থানা এলাকার চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশ এই সাফল্য পায় এমরমে চুরাইবাড়ি ওয়াচপোস্ট ইনচার্জ নিরঞ্জন দাস জানান শুক্রবার রাতে প্রতিদিনের মতো তাদের রুটিন নাকা চেকিং চলছিল শনিবার কাকপুরে একটি কন্টেইনার গাড়ি ওয়াচপোস্টের সামনে পৌঁছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা সন্দেহবশত গাড়িটি তামিয়ে চেক করেন পুলিশি তল্লাশিতে গাড়িতে থাকা কার্টন নেশাযুক্ত ফ্যান্সিডিল কফ সিরাপ উদ্ধার হয় এতে মোট সাতশো বিশ বোতল কফ সিরাপ রয়েছে সঙ্গে ওই গাড়ির চালক মুজিবুর রহমান ও সহচালক সাইফুল মিয়াকে আটক করে পুলিশ ধৃতদের উভয়ের বাড়ি গোয়ালপাড়া জেলায় পুলিশের প্রাথমিক জেলায় চালক ও সহচালক জানায় তারা থেকে ত্রিপুরার আগরতলায় উদ্দেশ্যে যাবার রওনা হয়েছিল গাড়িতে থাকা অন্য সামগ্রীর সঙ্গে ওই সিরাপগুলো আগরতলায় নিয়ে যাচ্ছিল পরে দুইজন সহ আটক সামগ্রী পুলিশ নিজ হেফাজতে নেয় সেই সঙ্গে বাজারে ছোড়া থানায় এন দ্বারা একটি মামলা রুজু হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গেছে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আজ তাদের আদালতে সুপর্দ করা হবে অপরদিকে কাজে এলো না মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিও শুরুই হয়নি লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিংহ সেতুর কাজ শহীদের নামে রাজনীতি দীর্ঘ বছরেও শেষ হল না লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিংহ সেতুর কাজ বহু দাবি আন্দোলন করেও কোনো লাভ হয়নি এমনকি সেতুর কাজ শেষ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতিও কাজে আসছে না উল্লেখ্য কারগিল যুদ্ধে শহীদ হয়েছিল লক্ষ্মীপুর শিবপুরের নন্দচাঁদ সিং এই সময় শহর সংযুক্ত পূর্ত সড়কের মধ্যে থাকা চিরি নদীর উপর একটি সেতু নির্মাণের অর্থ বরাদ্দ হয় স্থানীয়রা এই সেতুটি শহীদ নন্দচাঁদ সিংহের নামে নামকরণের দাবি জানান কিন্তু এই দাবি কার্যকর হওয়ার কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি তারপর অনেকে এই অর্ধসমাপ্ত সেতুটিকে শহীদ নন্দচান সিংহ সেতু হিসেবে আখ্যায়িত করেন এদিকে অর্থ বরাদ্দ হওয়ার পর যথারীতি নির্মাণ কাজ শুরু হয় কিন্তু রাজনৈতিক দড়ি টানাটানিতে কাজটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ আংশিক কাজ করে ঠিকাদার আকস্মিক পালিয়ে যান তিনি বর্তমানে প্রয়াত এরপর বহু দাবি আন্দোলন করে কোনো লাভ হয়নি অবশেষে দীর্ঘদিনের কংগ্রেস দুর্গ চুরমার করে এবার বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুরের বিধায়ক হন কৌশিক রায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেন পুরসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে পুনরায় অর্ধসমাপ্ত সেতুর শিলান্যাস করেন কয়েক মাসের মধ্যে সেতু নির্মাণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী কিন্তু এখন পর্যন্ত সেতুর কাজ শুরু হয়নি এর জেরেই অনেকে বিষয়টি রাজনীতির চোখে দেখছেন পুরসভা নির্বাচনের আগে শিলান্যাস করা শহীদ নন্দচাঁদ সিং সেতুটি এভাবেই অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে অপরদিকে রাম মন্দির কাশ্মীর থেকে তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ প্রত্যাহারের পরে এবার দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পথে এগোচ্ছে বিজেপি প্রাথমিকভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ওই আইন পাশ করানোর পরিকল্পনা নিয়েছেন অমিত শাহেরা সূত্রের মতে পরবর্তী তাপে লোকসভা নির্বাচনের আগে হিন্দু বুটের মেরুকরণের উদ্দেশ্যে গোটা দেশের জন্য অভিন্ন বিধি বা ইউনিফর্ম সিভিল কোড আইন সংসদে আনতে চায় দল অভিন্ন বিধি চালু হলে সব ধর্মের মানুষ একই রকম পারিবারিক বিবাহ উত্তরাধিকার সংক্রান্ত মানতে বাধ্য হবেন বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানেন অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে মুসলিমদের পার্সোনাল ল বোর্ডের অস্তিত্ব থাকবে না বিরোধিতায় নামবেন সংখ্যালঘু সমাজ ও বিরোধীরা যাকে পুঁজি করে ভোটের আগে মেরুকরণের তাস খেলার সুযোগ পাবে শাসক দল উত্তরাখণ্ডে ভোটের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে সেই রাজ্যে ক্ষমতায় ফিরে এলে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি বিজেপি সূত্রের খবর ইতিমধ্যেই ওই বিল আনার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন দামি সরকার উত্তরাখণ্ডের দাঁচে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যাতে ওই আইন পাশ হয় সেজন্য অমিত শাহের নেতৃত্বে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গতকাল মধ্যপ্রদেশের ভূপালে সে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে অবিন্ন দেওয়ানি বিধি আনার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন অমিত শাহ ও বৈঠকে তিনি জানান অভিন্ন দেওয়ানিবিধি চালু করাটা দলের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি সেই লক্ষ্যে প্রথম দপে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রথমে ওই আইন পাস হবে তারপরে গোটা দেশের জন্য ওই আইন আনার কথা ভাবা হয়েছে রাজনীতির অনেকের মতে বিষয়টির সঙ্গে সংখ্যালঘু সমাজের ভাবাবেগ জড়িত রয়েছে অতীতে নাগরিকত্ব সংশোধনী আইন নরেন্দ্র মোদী অমিত শাহেরা সংখ্যার সংসদে পাশ করিয়ে নিলেও সামাজিকভাবে প্রবল বিরোধের সামনে পড়তে হয়েছিল শাসক দলকে যে কারণে ওই আইন রূপায়নের প্রশ্নে এখনও ধীরে চল নীতি নিয়েই এগোচ্ছে কেন্দ্র আগামী দিনে দেওয়ানি বিধি আইন সংসদে আনলে প্রবল বিরোধের সম্ভাবনা রয়েছে তাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে ওই আইন পাশ হলে কী ধরনের প্রতিক্রিয়া হয় তা বুঝে নিতে চাইছেন অমিত শাহেরা তারপরে তা সংসদে আনার কথা বাবা হবে অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় আসার পর থেকেই দেশের জন্য অভিন্ন দেওয়ানিবিধি বিধি চালু করার প্রশ্নে সরব হয়েছে বিজেপি রাম মন্দির নির্মাণ জম্মু কাশ্মীরের অনুচ্ছেদ তিনশো সত্তর প্রত্যাহার শিক্ষায় গৈরিকীকরণের মতোই সংঘ পরিবার অভিন্ন দেওয়ানিবিধি বিধি চালুর প্রশ্নে নিরন্তর চাপ দিয়ে আসছে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে তা দেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিগত ক্ষেত্রেও প্রযোজ্য হবে যার মধ্যে রয়েছে বিবাহ বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার দত্তক প্রবৃতি কিন্তু ভারতে মুসলিম সমাজে কিছু ক্ষেত্রে এখনও শরিয়ত বিধি চালু রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সেই বিধি গুরুত্ব হারাবে বিজেপি নেতৃত্বের যুক্তি ওই আইন কার্যকর হলে সম্প্রীতি বৃদ্ধি পাবে অবসান ঘটবে লিঙ্গ বৈষম্যের সার্বিকভাবে ক্ষমতায়ন হবে মহিলাদের বিরোধীদের মতে বিশেষ একটি সম্প্রদায়কে নিশানা করতেই ওই বিল আনার কথা ভাবছে বিজেপি এতে সংখ্যালঘু সমাজ আরও কুণ্টাসা হবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দ্র শেখর রায় বলেন বর্তমানে উত্তর পূর্বের রাজ্যগুলিতে দুইশোর বেশি জনজাতি তাদের নিজস্ব আইন মেনে চলেন অভিন্ন দেওয়ানিবিধি চালু হলে খুব পড়বে তাতেও ওই আইন সমাজকে যতটা ঐক্যবদ্ধ করবে তার চেয়ে বেশি বিভাজন ঘটাবে উত্তর পূর্বের অধিকাংশ রাজ্যেই যেখানে বিজেপির সরকার সেখানে ওই আইন প্রযোজ্য হলে স্থানীয় জনজাতিদের খুব অমিত চাহেরা কীভাবে মোকাবিলা করেন সেটাও দেখার বিষয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত